আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার কাছে হেরেও সবার আগে সেই কাপ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশ দল। চরম হতাশাজনক একটি টুর্নামেন্ট কাটিয়ে শনিবার সকালে ফিরে এসেছে বাংলাদেশে জাতীয় দল। বৃহস্পতিবার আফগানিস্তানের সাথে হারের ম্যাচে একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের বিদায় হওয়ার দিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে এক রান করার পর শ্রীলঙ্কার সাথে চার রান করে বিদায় নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। এই দুই ম্যাচে পাঁচ রান করার সুবাদে আন্তর্জাতিক 46তম এবং বাংলাদেশের চতুর্থতম প্লেয়ার হিসেবে টি টোয়েন্টি ফরম্যাটে 1500 রানের মাইলফলক স্পর্শ করেছেন এই মুশফিকুর রহিম। তবে হ্যাঁ, এই মাইলফলকটিতে একটুকু খুশি হওয়ার কোনো কিন্তু জোয়ার নেই, কেননা এই 1500 রান করার পেছনে সব থেকে বাজে অবস্থানে রয়েছেন এই মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে 1500 রান করতে তিনি খেলেছেন 102টি ম্যাচ। বিশ্বের আর কোনো ব্যাটসম্যানকে এই 1500 রান করতে এত ম্যাচ খেলতে হয়নি। শুধু তাই নয়, শুধুমাত্র মুশফিকই একজন ব্যাটিং যার 1500 রান করার পিছনে বিশ্বের নিচে গড় রয়েছে। তিনি এই 1500 রান করেছেন মাত্র 19.48 গড়ে। বাকি সব ব্যাটাররাই অবশ্য বিশ্বের উপরেই গড়ে রান করেছেন। অনেক সময় দ্রুত রান তোলার তাগিদেই এই গড়ের দিকে নজর দেওয়া হয় না। এদিকে দেখা যায় গড় যদি কম থাকে তারপরেও কিন্তু স্ট্রাইকের থাকে আকাশ চুম্বে, কিন্তু মুশফিকের ক্ষেত্রে সেটিও নয়। অন্তত 1500 রান করার পেছনে ব্যাটিংদের সব থেকে বাজে স্ট্রাইক এই মুশফিকুর রহিমের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 1500 রান করেছেন মাত্র 19.48 গড়ে এবং শুধুমাত্র 115 স্ট্রাইক রেটে। তার চেয়ে কম রেটে আর কোনো ব্যাটসম্যান ব্যাটিং করে নেই। মুশফিকের ব্যাটিং গড় কম থাকার পিছনে শুধুমাত্র মুশফিকই দৃষ্ট নন, বাংলাদেশের সব ব্যাটারেরই রয়েছে এই সমস্যা। কিন্তু এবার অভিমান করেই অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। আর কখনোই দেখা যাবে না এই উইকেট কিপার ব্যাটসম্যানকে টি টোয়েন্টি ফরম্যাটে। তো দর্শক বন্ধুরা, আপনার কাছে প্রশ্ন থাকলো, মুশফিকুর রহিমের এই অবসরের ঘোষণা বাংলাদেশের দলের জন্য কি ফলপ্রসূ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো ভিডিওটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।